তাহলে আজকের গহনানন্দ চিন্তন পুস্তক থেকে পাঠ আরম্ভ করা হোক। সব থেকে প্রথম আমরা শ্রী গুরুর প্রণাম নিবেদন করে এগোচ্ছি। শ্রী গুরুর চরণে আমাদের যে প্রণাম নিবেদন করতে গেলে আমরা গুরু স্তোত্র থেকে পাঠ করি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রীমা সারদা দেবী আর স্বামীজিকে প্রণাম জানিয়ে প্রত্যেক মানুষের নিজ নিজ গুরুকে স্মরণ করে এই সংসারের সব থেকে ভালো ভালো সব এনার্জি যে চারিদিকে কাজ করছে সবাইদেরকে স্মরণ করে আজকের যে পাঠটি আরম্ভ করি সেটা হিন্দি আর বাংলা এই দোনই সংস্করণ থেকে পাঠ করব। প্রথমে একটি প্রার্থনা, শ্রী রামকৃষ্ণদেবের একটি প্রার্থনা, সেটা আমরা পাঠ করব। সেটা কথামৃত থেকে আছে। এই প্রার্থনাটা আমাদের পূজ্যপাদ স্বামী গীতানন্দজী মহারাজ, তিনি ষষ্ঠম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের শিষ্য ছিলেন, তিনি এটাকে খুব পছন্দ করতেন। আর এটাকে যখন ট্রেনিং সেন্টারে আমরা ছিলাম তিনি বারে বারেই বলতেন যে এই প্রার্থনা যেমন কথামৃত পাঠ করার আগে বা যেকোনো কোনো ধর্মগ্রন্থ পাঠ করার আগে এই প্রার্থনাটা তোরা পাঠ করো। তো এই পাতাটা যেমন ছিল তেমনই রেখেছি এত বছর থেকে, সেটাই প্রতিদিন পাঠ করার চেষ্টা করি। এরকম একটা পাতাটা এমন বানিয়ে নিলাম, আমি পাঠ করছি। শ্রী রামকৃষ্ণদেবের এই পাঠ করা, শ্রী রামকৃষ্ণদেবেরই এই প্রার্থনা করা আছে, সেটাকে আমরা পাঠ করছি। শ্রী রামকৃষ্ণদেব মাকে কি রকম প্রার্থনা করতে হয় সেটা দেখাচ্ছেন, বলছেন, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমা আদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবনময়ী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়, মা তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। এই কবিতা, এই যে প্রার্থনাটি হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজে এটা এই প্রার্থনাটি শেখাচ্ছেন, সেটি আমরা কথামৃতে পাই। আসুন আবার এই প্রার্থনার পাঠ করি, তারপরে গহন আনন্দ চিন্তন পুস্তক থেকে পাঠ করব। পাঠ এরকম হচ্ছে, প্রার্থনা এরকম, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অণিমা আদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার সংসার
মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমাবই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদ পদ্মে আমায় ভক্তি দাও। এই কথাটি অপূর্ব একটা সৌন্দর্য নিয়ে, একটা সাধকের যা যা দরকার, কি রকম প্রভুকে প্রার্থনা করতে হয়, শ্রী রামকৃষ্ণ দেব এটা দেখিয়ে দিচ্ছেন। তিনি ভগবানকে মা বলে ডাকেন, মা বলে তিনি মা প্রভুকে দেখেছেন। তিনি তার সম্পূর্ণভাবে শরণাগত হয়েছেন। তিনি বলছেন, আমি দেহ সুখ চাই না। এই প্রথম কথাটি তিনি বলছেন, আমি দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অনিমা আদি অষ্ট সিদ্ধি চাই না মা। ঠিকভাবে দেখতে গেলে মানুষের যখন বিকাশ হয়, সব থেকে প্রথম বন্ধু আমাদের এই শরীরটি আছে। যখন মানুষের আরও একটু বিকাশ হয়, তখন আরও সূক্ষ্ম জগতে মানুষ যখন বিকাশ করে, তখন নিজের কর্মক্ষেত্রে যে দক্ষতা আসে, নিজের শারীরিক সব আনন্দ ভোগ করার সঙ্গে যা দক্ষতা বেরিয়ে আসে, সেটাতে লোকমান্যে চলে আসে। যে আমাকে কতজন মানে, আমাকে কতজন যে শ্রদ্ধা করে, আমি কত পবিত্র হয়ে গেছি, আমাকে কতজন প্রণাম করে, বা হয়তো আমাকে অনেক বড় বড় লোক সম্মানের দৃষ্টিতে দেখে, এই যেমন ভাবনা চলে আসে। ঠাকুর কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, প্রথমেই বলে দিচ্ছেন, মা আমি তোমার শরণাগত, শরণাগত। আমরা যখন ভগবদ গীতার পাঠ করি, তখন দেখি যে শরণাগতির এই ভাবটা অর্জুনের আস্তে আস্তে অনেক সময় লেগেছে। বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। যে তুমি সব কিছু ছেড়ে আমাকেই তুমি ভজনা করো, আমাকে আমার শরণে চলে এসো। ভগবান শ্রীকৃষ্ণ ওখানে অর্জুনের বন্ধু হয়ে কথা বলছেন। তিনি বলছেন, আর তোমাকে করতে হবে না, যার বন্ধু আমি আর তোমাকে চিন্তা করতে হবে না, যার আত্মীয় আমি, যার সুহৃদ আমি, তোমাকে আর চিন্তা করতে হবে না। তাই বলছেন, মা আমি তোমার শরণাগত, শরণাগত। সব থেকে প্রথম এই কথাটি আছে, যেমনই মায়ের কাছে আমরা যাই, আমরা মায়ের কাছে কি আবদার করি, মা আমি এই খাবো, মা এই পরব, মা কিছু টাকা দে আমরা ঘুরে আসি, মা অমুক অমুক জিনিসটা লাগে। মানে সত্যি কথা দেখতে গেলে আমরা মায়ের কাছে দেহ সুখ চাই। দেহ সুখ বলতে গেলে আমার সব থেকে বড় দেহ সুখটা কি হচ্ছে, দেহ সুখ হচ্ছে যে খাওয়া দাওয়া, বা হয়তো ভালো করে পরব, ভালো করে যা কিছুই করব, সেটা দেহ সুখের ইচ্ছা। এটাই প্রথমে আমরা তো মায়ের কথা কথা শুনেই, আমরা যদি মা জগৎজননী শ্রী শ্রী সারদা মার কাছে গেলেই, আমি তো অনেকবারই মাকে বলি, মা আমার আজকে রসমলাই খাবার ইচ্ছা হচ্ছে, মা আমার হয়তো আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা হচ্ছে। তবে দেখো, এইসব কথাটা মনের ভিতরে এসে আমরা বলে যাই, ঠাকুর আমাকে, মা আমাকে এটা দেবেন, মা আমাকে ওটা দেবেন। কতজন ভক্তরাও অনেকবার বলে, ঠাকুর মা স্বামীজিকে তো আমরা দেখতে পাইনি, আমরা সাধুদেরকে দেখছি, তাদেরকে ভালোবাসছি, তারা কি খেতে পছন্দ করে সেটা আমরা খাওয়াবো। আর এই চক্করে কি হয়, আমাদের দেহ সুখের চাহিদা বেড়ে যায়, মুখে যখন লারা পড়ে এটা খাবো সেটা খাবো বলে ইচ্ছা হয়ে যায়। আর ঠাকুর প্রথমেই প্রার্থনা করে দিচ্ছেন, দেহ সুখ চাই না মা। কি আশ্চর্য, দেহ সুখ চাই না মা, মাকে বলছে দেহ সুখ চাই না। আর মা কি করেন, আমরা দেখি যে যখন রামকৃষ্ণ মঠ মিশনের এরকম কোনো অট্টালিকা বা বিল্ডিং বা কোনো আশ্রম মতো এরকম তখন আসেনি, তখন হয়নি, তখন মা নিজে প্রার্থনা করছেন যে আমার এই ছেলেদের জন্য
শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করছেন যে কিছু না কিছু একটা জায়গা হয়ে যাক, তাদের দুহাত মুঠো ভাত যেমন খেতে পায় তেমন একটু ব্যবস্থা করে দেয়। তো এই রকম হচ্ছে, মা নিজে চায় যে তার ছেলে কোনো দেহের কোনো দেহ সুখের কোনো কমি না হয়ে যায়। আর এইদিকে ঠাকুর মাকে প্রার্থনা করছেন, মা আমি তোমার শরণাগত। কথার মানে মানেটা হলো যে আমরা শুধু ঈশ্বরকে যেন চাই, আর তিনি তো আমাদের সব কিছু দেখবেনই। কারণটা কি আছে, দেখেন কেন? গীতাতেই প্রভু বলছেন, যোগক্ষেমম বহাম্যহম্, যেটা তোমার কাছে আছে সেটা আর আমি রক্ষা করব, আর যেটা তোমার কাছে দরকার সেটা আমি দেব। তাই আমরা ইন্স্যুরেন্স কোম্পানির যে আমরা দেখি এটা দুটো হাত করে বানানো রয়েছে, তার নিচে লেখা থাকে যোগক্ষেমম বহাম্যহম্। তো বলতে পারেন যে যে মাকে প্রভু প্রার্থনা করছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ প্রার্থনা করছেন যে আমি তোমার শরণাগত, আর বলছেন দেহ সুখ চাই না, প্রথম জিনিসটাই কেটে দিলেন। আমি আমার মায়ের কাছে গিয়ে আমি দেহ সুখ চাইবো না কেন? কি আশ্চর্য! আমার তো ইচ্ছা হয় আমার যদি জগজ্জননী মা সারদা আমারই মা, তো সব থেকে প্রথম তো আমি আইসক্রিম খেতে চাইবো, মা আমাকে খুব ভালো ভ্যানিলা আইসক্রিম খেতে চাই। ঠাকুর তো বলছে দেহ সুখ চাইবে না, তাহলে আর বলো, তারপরে লোক মান্যে চাই না, আমার জগজ্জননী মা সারদা আমার মা, জগজ্জননী মা কালী আমার মা, আর লোক মান্যে চাই না। আরে লোক মান্যে চাইবার আমার দরকার কিসে? আমার এই জগৎ এই জগতের যে মালিক আছে তাকেই আমি মা বলে ডাকছি, আমি লোক মান্যে চাইবো এই আবার লজ্জা করে না? আমার তো মা নিজে, আমার মা নিজে জগজ্জননী আছেন, আর লোক মান্যে চাইবো আবার কার কাছে? আর লোক মানে কার সামনে প্রকট করব? তিনি তো নিজেই জগজ্জননী আছেন, তিনি কি জানেন না কোথায় কোন জিনিসের প্রকাশ করা উচিত আর কোথায় বা দরকার, কোথায় বা নাই দরকার? শ্রী রামকৃষ্ণ দেবের যখন কথাগুলো কেশবচন্দ্র সেন খুব ইচ্ছা করছিল যে চারিদিকে ছড়ানো যায়, এই এই নিউজ পেপারে দিচ্ছেন, অন্য নিউজ পেপারে দিচ্ছেন, ঠাকুর ওটা পছন্দ করলেন না। ঠাকুর বলবেন তার কাজ তিনিই করবেন, প্রচারের কাজ তিনিই করবেন। সত্যি কি সুন্দর কথা! আমরা একটুই কিছু লেকচার দিয়ে ভাবি বা কি যে হয়ে গেছি, নেক্সট ডে নিউজ পেপারে আমরা দেখতে চাই আমাদের নাম উঠেছে কি না, মানে লোকমান্যটা আমরা চাই। আরও একটা আছে যে লোকমান্যে আমরা বলি আমার জন্য চাই না, আমার সংস্থার জন্য কোনো নাম ঠিকভাবে এসেছে কি না, এইভাবেও লোকমান্যে সূক্ষ্মভাবে ঢুকে যায়। কি সুন্দর! প্রথম কথাটাই ঠাকুর বলে দিচ্ছেন, আমার দেহ সুখ চাই না, লোকমান্যে চাই না। তারপরে বলছেন যখন আমার জগজ্জননী মা সঙ্গে আমার আলাপ হচ্ছে, মাকে আমি দেখতে পাচ্ছি, শ্রী শ্রী মা, তাকে আমি লোকজন বলে আমি সিদ্ধ করে নিয়েছি বা তার সিদ্ধাই আমাদের চলে আসে। অনেকজন বলে না মহারাজ স্পর্শ করে দিন, বা হয়তো আপনি একটা সাধক, আপনি আমাদেরকে আশীর্বাদ করে দিন, এই বলে হয়তো অনেকজনের জন্যই প্রার্থনা করতে হয়। আর আর সবাইদের জন্য প্রার্থনা করতে করতে মনের ভিতর একটা শুদ্ধ ভাব চলেই আসে। এই শুদ্ধ ভাব এসে গেলে মনের ভিতরে যখন মনের ভিতরে একটা খুব ভালো শুদ্ধভাব চলে এসছে, তখন আপনি আপনি কি হবে যে লোকজনের কল্যাণ হবে। তার কাছে ওই সাধু মানুষের কাছে গেলে, কোনো ভক্ত মানুষের কাছে গেলে অনেকজনের কল্যাণ হবে। কেন? তারা সবসময় অন্যজনের জন্য প্রার্থনা করছেন, যে তার কাছে আসছে তার জন্য কোনো ভালো ভাবছেন। তাই যাদের এখানে মনে শুদ্ধ ভক্তি আছে, তাদের কাছে ঈশ্বরের প্রকাশ রয়েছে, তারা চাইলেই তাদের মনের ভিতরে এরকম ভাবটি প্রকাশ হয়ে উঠে যে যেমন যে অণিমা আদি সব সিদ্ধি যেটা আছে, যেটা আমরা ভগবান আমরা দেখি ভগবান শ্রী রামচন্দ্রজির সেবার ভিতরে, হনুমানজির ভিতরে আমরা দেখতে পাই, কখন যে অণিমা অণুমত হয়ে গেলেন, কখন লঘিমা হয়ে গেলেন, বা অনেক রকম সিদ্ধিগুলো যে আছে সেগুলো উনি প্রাপ্ত করেছিলেন। তাই দেখেন যেমন
নরেন্দ্রনাথ কে শ্রী রামকৃষ্ণ দেব বললেন যে আমি তোমাকে সিদ্ধি দেব, তোমাকে অনেক সিদ্ধিগুলো প্রদান করব। নরেন্দ্রনাথ বলছেন যে আপনি আমাকে সিদ্ধিগুলো দিয়ে কি হবে, এই সিদ্ধিগুলো নিয়ে কি করব, এই সিদ্ধিগুলো নিয়ে কি ভগবান দর্শন হবে, ঈশ্বরের কি কৃপা পাওয়া যাবে? ঠাকুর বলছেন না, তা হবে না, কিন্তু অনেক কাজগুলো করতে পারবে। যেমন আজকে আমরা মোবাইলের উপরে, আপনারা নিজের মোবাইলে যেমন দেখতে পাচ্ছেন, এটা কি সিদ্ধি নয়? এটাও তো একটা জ্ঞানের সিদ্ধি আছে। তো এই সিদ্ধি তেমনই হয়তো আরো সূক্ষ্ম জগতের কোনো সিদ্ধি যেটা আছে সেটা হয়তো শ্রী রামকৃষ্ণ দিতে চাইলেন, কিন্তু নরেন্দ্রনাথ এটা নিলেন না, ওটা পছন্দ করলেন না। কি সুন্দর, শ্রী রামকৃষ্ণ দেবের চেলা যে, তিনি বলছেন, ঠাকুর বলছেন, লোকমান্য চাই না, অণিমা আদি সিদ্ধি চাই না। আবার তার ঠাকুর বলছেন, কেবল এই করো যেন তোমার শ্রীপাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয়। এখন এই সব বর্ণনা ভক্তির সম্পর্কে এসে গেল। ঠাকুর বলছেন তার প্রতি কিরকম প্রেম হতে হয়। যেমন তিনি বলছেন যে একজন ব্যাপারী বণিক, তার যেমন ভালোবাসা নিজের টাকার উপরে থাকে, একজন মা নিজের সন্তানকে যেরকম ভালোবাসে, আর একজন যে স্ত্রী নিজের স্বামীকে যেরকম ভালোবাসে, এই তিনটি ভালোবাসা যদি একসঙ্গে জুড়ে যায়, এই তিনটা টান চলে আসে ঈশ্বরের প্রতি, সেটাকে বলা হচ্ছে এই ভক্তিটা। কিরকম বলছেন, কেবল এই করো যেন মা তোমার শ্রী পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয়। আবার নিষ্কাম ভক্তি বলছেন, নিষ্কামের মানেটা হচ্ছে যে আমি ভালোবাসি, তার মানে এইটা নেই যে ঠাকুর তুমি আমার বিল্ডিং করে দাও, ঠাকুর তুমি আমাকে 56 ব্যঞ্জনগুলো আনিয়ে দাও। এই যে ইচ্ছাগুলো পূর্তি করাবার জন্য যদি আমরা করি, তো আমাদের ভক্তি বাজারও ভক্তি হয়ে গেল। কেন, বাজারে কি করে এনার্জি এক্সচেঞ্জ করে, কিরকম যে 50 টাকা দিলে এতটুকু মুঠো কোনো শাক আসবে বা কোনো ভাত দেবে, তো এই এনার্জি এক্সচেঞ্জের ভিতরে আমরা তো এক্সচেঞ্জের হয়ে গেলাম, বার্টার সিস্টেম এসে গেলাম। প্রেম তো হলো না, প্রেমের ভিতরে তো এই জিনিসটা থাকে না। কি আশ্চর্য বলছে, কেবল এই করো যেন তোমার শ্রী পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা। শুদ্ধা ভক্তির জিনিসটাই বলে দিচ্ছেন যে ভক্তি, আবার শুদ্ধ ভক্তি, ভক্তি তো ভালোই হয়, শুদ্ধই হলো ভক্তি, যেখানে আছে তার মানে জ্ঞান আছে। কিন্তু আবার ভক্তি টাকার প্রতিও তো থাকতে পারে, আবার ভক্তি বাজে জায়গায় যাওয়ারও তো থাকতে পারে না, শুদ্ধা ভক্তি হতে হবে। কিরকম হয় শুদ্ধা ভক্তি, সেটা নিষ্কাম হতে হবে, অমলা হতে হবে, তার ভিতরে কোনো মল থাকবে না, নোংরা কোনো কথা তার ভিতরে থাকবে না। তারপর বলছে অহেতুকি ভক্তি থাকবে, তার নিজের প্রতি কি হিত আছে সেটা আমি জানি না, কিন্তু প্রভুকে আনন্দ দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত, এমন ভক্তি চাই। তারপর বলছেন আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। সত্যি তো একটা কত মজাদার কথা, জগতে কত কিছু ভুবন ভুলাইনি জিনিসগুলো আছে। একটা ভজন আছে যে বলছে যে ত্রিগুণ ত্রিগুণ ফাঁস লীন বলে মধুর মধুর বাণী, এই যে মহামায়া যেটা আছে বা এই সংসারের আকর্ষণগুলো আছে, এইরকম আছে যে এত মধুর মধুর বাণী বলবে যে ত্যাগীদেরও মনটা ভুলিয়ে দেয়। এটা হচ্ছে মহামায়ার, যাকে আমরা মহামায়া বলে ডাকছি, সেটা বাইরে তো নাই, সেটা তো নিজের ভিতরেই ভোগের ইচ্ছা আছে, তাই তো মহামায়া। সেটা এমন মায়া যে এমন ইন্দ্রজাল, এমন একটা ভেলকিবাজি যে ঠাকুর আগেই ওটাকে কেটে দিচ্ছেন। মাকে বলছেন দেহ সুখ চাই না, লোকমান্য চাই না,
अणिमा आदि असिद्धि चाहना शुद्ध हमार श्रद्धा भक्ति देवें आमाके निष्काम भक्ति देवें आमाके अमला भक्ति देवें कि आश्चर्य कि रकम है आर जेनुमा तुम्हार भुवन मोहिनी माया मुग्ध ना होई। ये जे मुग्ध ना होवा मानेटाई मजेदार कथा। ये जे मुग्ध होए पड़ी आमरा एकटू बाइरे गेलाम सौंदर्य देखलाम सुंदर एकटा मोबाइल देखलाम बा और भीतरे एकटा देखते डिजाइनटा भालो अच्छा এই যে আমরা কোনো সুন্দর কাপড় দেখ এই ডিজাইনটা খুব সুন্দর আছে আমি তো আশ্চর্য করছি বদনে ঢাকার জন্য কাপড় দরকার লজ্জা নিবারণ করার জন্য কাপড় দরকার আর মার্কেটে গেলে কত বড় বড় দোকান কোনো জায়গায় একটাই জিনিস তো প্যান্ট পরবে বা শার্ট পরবে বা এরকম কাপড় দেবে চাই ওই রকম কাপড় দেবে হয়ে গেল তো এত ডিজাইন বাপ রে বাপ দিল্লিতে থাকাকালীন হলোটা কি আমরা মায়ের জন্য শাড়ি কিনতে যেতাম আচ্ছা ঠাকুরের জন্য ধুতি কিনতে যেতাম স্বামীর জন্য ধুতি কিনতে যেতাম আবার মজা গল্প কি হচ্ছে ঠাকুর আর স্বামীজির জন্য ধুতি চাদর কিনতে গেলে অসুবিধা হতো না এটা নিলাম এটা ঠিক আছে এটা সিল্ক হলেও ঠিক আছে একটু একটা দুটো দেখে পার হয়ে গেল কিন্তু মায়ের জন্য মাকে শাড়ি পরানো হবে মন্দিরে আবার ওর মায়ের জন্য যখন শাড়ি দেখতে যায় আবার অনেকজন বলে যে আচ্ছা তখন অনেকজন বলছে আচ্ছা স্বামীজি আপনারা মন্দিরে পূজাতে দেবেন তাহলে নালি শাড়ি কেন নেবেন না সুন্দরগঞ্জের নালি কোম্পানির এটা দিন এই দোকান থেকে নিন ওই দোকান এত মাথা খারাপ হয়ে যায় এত রকম শাড়ি আরে বাবারে আর তারপরে যে ভক্ত টাকা দিয়েছে ঠাকুর আর স্বামীজির জন্য হয়তো 500-500, 1000-1200-1500 ধুতি শাড়ি ধুতি আর চাদর হয়ে গেল কিন্তু মায়ের জন্য আপনার কত লাগবে মিনিমাম থেকে মিনিমাম লাগবে কত 5000 কেউ তো 6000 এত টাকা আর শাড়ি কিনতে লাগলো মানে আর মাথা খারাপ যে কি রকম করে আমাদের মানে ডিজাইন সিলেক্ট করতে হবে আর সিলেকশন করা আমাদের মাথা থেকে আসতো না আর চোখ বন্ধ করে এই 4-5টা শাড়ি ভিতর থেকে একটা শাড়ি মায়ের জন্য নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে দেওয়া হতো তাই এটা হচ্ছে কত যে আকর্ষণ মানে আর ঠাকুর বলছেন আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই এটাই হচ্ছে আকর্ষণের মজা যেমন প্রভু তোমার এতই চারিদিকে ভেলকি বাজি যে আর পারা যাচ্ছে না কিরকম বলছেন কিরকম ভেলকিবাজি তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় এই বিষয়টা কিন্তু অনেকজন পণ্ডিতরা অনেকজন মহারাজরা অনেকভাবেই বুঝিয়ে থাকেন আর অনেকজন এড়িয়ে যান কি যে বলবেন কি যে দেখাবেন সত্যি মুশকিল কথা ঠাকুরের দৃষ্টি থেকে ঠাকুর যখন প্রার্থনা করছেন আমাদেরকে সবাইদেরকে শিখিয়ে দিচ্ছেন বলছেন যে তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় এটা সত্যি করে হচ্ছে যে মায়ার সংসারে এই যে সৃষ্টি যে সংসারের সৃষ্টি আছে যখন ঈশ্বর দর্শন হয় তখন ঠাকুর বলেন এই জগৎটা যেমন একটা মজার কুটি হয়ে যায় কেন চারিদিকে ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছে নিজের ভিতরে ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছে মুহুর মুহুর যেমন ঠাকুর মজার কুটি ঠাকুর নিজের চারিদিকে আনন্দের হাট থাকত ঠাকুর যেখানে থাকতেন দক্ষিণেশ্বরে কত লোক এসে আনন্দের হাটের ভিতর মেতে থাকতেন কেন তিনি মুহুর মুহুর সমাধি প্রাপ্ত করছেন তিনি ঈশ্বরের দর্শন করছেন এরকম করে মজার কুটি কিন্তু বলছেন কি তোমার মায়ার সংসারে যারা সিদ্ধ হতে পারেনি যারা ঈশ্বর দর্শনের দিকে এগোতে পারেনি ইয়া না দেখতে পায় ঈশ্বরের এই মায়াটা যে ঈশ্বর আছেন তাকে আমরা অন্য রূপ বিভিন্ন রূপে বিভিন্ন এইরকম আকর্ষণের রূপে দেখছি সেটা যখন এই বিষয়টা বস্তুটা বোঝা যাচ্ছে না তখন কি হচ্ছে ঠাকুর বলছেন সংসার ধোখার টাট্টি প্রত্যেকটা মুহুর মুহু ধোকা খাচ্ছি প্রত্যেকটা মুহুর মুহু সবসময় ধোকা খায়ে যাচ্ছি যাকে ভালোবাসলাম সে ধোকা দিয়ে গেল
যার জন্য কাজ করলাম সে ধোঁকা দিয়ে দিল। মানে ধোঁকার কোনো লিমিটেশন নয়, যেমন ভগবানের আদি অন্তহীন যে লীলা সেটার ভিতরে সংসারের ধোঁকা খাওয়ার কোনো লিমিটই নাই। যেমন জিওর যে আমরা বলি এত ইন্টারনেট পাওয়া যায় সেটা আনলিমিটেড, তেমনই এই ধোঁকা ইট ইজ ইকুয়াল টু আনলিমিটেড। কতক্ষণ ধোঁকা আনলিমিটেড? যতক্ষণ এটা না বুঝি যে তার পিছনে প্রভু লীলা করছেন, তার পিছনে তার খেলা আছে। সত্যি তো তাই রাগ হয়ে যায়, সত্যি আমি বলে আমার কথা আমাকে এমন বলে দিল, আমাকে এমন বলে দো, আমি কেন যে মোহরা বন, আমাকে কেন মুরগি বানিয়ে দিল। সত্যি মজার কথা যে ঈশ্বরই তো আমাদের সঙ্গে খেলা করছেন। তখন কি হয়, সুখ আর দুঃখ দোনোই পার হয়ে যায়। কিন্তু যতক্ষণ ঈশ্বরের দর্শন না হয়, ঈশ্বরের লীলাটা খেলাটা না বোঝা হয়, ততক্ষণ এই খেল চলবে। কি খেল চলবে? যে দাইটাকে টাচ করে দিলাম আর আমাকে আর কেউ ধরতে পারবে না, এরকম ভাবটা যখন যতক্ষণ না আসে ততক্ষণ চক্কর কাটতে লাগবে। তাই বলছেন মায়ার সংসারে, তিনি বলছেন কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। এখন যারা মায়েরা শুনছে তারা বলবে ঠাকুর তো মায়েদেরকে এরকম বললেন, তারপরে টাকাটা যেটা আছে যেখানে স্ত্রী আছে, আমরা গীতাতে দেখি যে তিনি 10 নম্বর অধ্যায়ে 34 নম্বর শ্লোকটি আছে যেখানে ভগবান স্ত্রীদেরকে বলছেন তারা স্ত্রী আছে, ওয়াক আছে, এই যে শক্তিটি আছে, 5 রকমভাবে স্ত্রীদেরকে বর্ণনা করা হচ্ছে, তার ভিতরে আমরা কি করে তাকে কামিনী বলে দেব? সত্যি করে বলতে গেলে কাম যেটা আছে সেটা যায় না, সে যায় না বলেই অর্জুন এই প্রশ্ন করছে কি করে যে যাবে, যে বলাদেব নিয়োজিত, আমি তো চাই না, তবে ও মনটা বল বল বলপূর্বক চলে যায় ওইদিকে, হ্যাঁ না? তাই ভগবান বলছে কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব, বলছে মহাশনো মহাপাপমা বিধ্যয়নম ইহ বৈরিণম। এটাই হচ্ছে যে তুমি প্রত্যেকবার যদি এটার পূর্তি করতে থাকবে, কামের পূর্তি করতে থাকবে, এটা শান্ত হওয়ার নয়। অগ্নির ভিতরে যেমন ঘৃত দিয়ে থাকো তাই কামের ইচ্ছা পূর্ণ হয় না। কাম বলতে গেলে পুরুষ গুরু আছেন তাই হয়তো বলে দিচ্ছেন যে কামিনী বলে দিচ্ছেন, কিন্তু মাও একটা দুটো জায়গায় বলেছেন। শ্রী শ্রী মা বলছেন নিজের একটা ভক্ত কন্যাকে বলছেন যে ঈশ্বরও যদি পুরুষ রূপে আসে তার বিশ্বাস করবে না। এরকম কথাটা সত্যি খুবই কম জায়গায় আমরা দেখতে পাই যে অবতার পুরুষ এরকম কথা বলছেন, যে ঈশ্বরও একজন মেয়ে মানুষকে, একজন কন্যাকে তিনি বলছেন যে ঈশ্বরও যদি এরকম রূপে আসে বিশ্বাস করবে না। সত্যি যে আকর্ষণের যে এই ভাবটা কত মুশকিল আছে, তাই ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনের উপরে ভালোবাসা যেন কখনো না হয়। হয়তো যদি ঠাকুর আমাদের যদি স্ত্রী রূপে থাকতেন তাহলে বলতে পারতেন কাম আর কাঞ্চনের রূপে তার উপরে ভালোবাসা যেন কখনো না হয়। এখানে হয়তো মায়েরা যে আছে এখন একটু মনটা ঠান্ডা করে দেখবেন যে ঠাকুর কামিনী বলে স্ত্রীকে বলেনি, কিন্তু পুরুষের ভিতরে স্ত্রীর প্রতি যে লালসা রয়েছে সেটাকে তিনি ইঙ্গিত করে দিলেন। তেমনি পুরুষের জন্য স্ত্রীর মনে যদি কোনো লালসা হয়ে থাকে সেটাকে তিনি ইঙ্গিত করে দিচ্ছেন, সেটাকে ইংলিশে আমরা লাস্ট বলে বলতে পারি। লাস্ট ফর লাস্ট তো যে কোনো কোনো জিনিসের জন্য হতে পারে, লাস্ট ফর সো মেনি থিংস, লাস্ট ফর ইলেকট্রনিক গুডস, লাস্ট ফর বিউটিফুল গ্যাজেটস, লাইক দ্যাট, তো এরকম অনেক কিছুই বলা যেতে পারে। তাহলে এই কামিনী এই শব্দটা বলার পরেও ঠাকুরের জীবনে আমরা দেখি যে তিনি স্ত্রীদের তিনি যা সম্মান দিয়েছেন, আর স্ত্রীর থেকেও তিনি অনেক কিছু শিখতে পেরেছিলেন, নিজের সহধর্মিণী থেকে শিখলেন, আর নিজের গুরু যারা স্ত্রী রূপে ছিলেন তারাও তা ওনাকে জীবনের সব অঙ্গীভূত ভাবটা শিখিয়ে দিলেন। তো এইসব দেখতে গেলে এটাই বলা যেতে পারে যে আমাদের মনের ভিতরে যে কাম কাঞ্চনের প্রতি আকর্ষণ আছে
সেটার সম্পর্কে বলা আছে। এখন কাঞ্চনের উপরে ভালোবাসা যেন কখনো না হয় ঠাকুর বলছেন, কিন্তু এটা যদি আশ্চর্যভাবে আমরা দেখি, ঠাকুর একবার বলছেন টাকা মাটি, মাটি টাকা, এমন করে টাকাটা গঙ্গায় ফেলে দিচ্ছেন। আবার পরে মনের ভিতরে আসছে, আরে মা লক্ষ্মী যদি আমার প্রতি ক্ষুব্ধ হয়ে যায় তাহলে খাবো কিসে। তাই ওই আশ্চর্য, এই যে অবতার পুরুষের কথাগুলো আমরা কি বুঝতে পারবো, আমাদের কি সামর্থ্য আছে? তবেও নিজের জীবনে যতটুকু আমরা আচরণ করি এতটুকুই বুঝতে পারবো, এতটুকুই বলা যেতে পারবে। দেখুন বলছেন, দরকার আছে জীবনে, কিন্তু তার উপরে ভালোবাসা যেন কখনো না হয়। এটা বলছে কামিনী কাঞ্চনের উপরে ভালোবাসা যেন কখনো না হয়। আবার একটা একটা কথা যদি ধরি, তাহলে দেখো ভালোবাসা যেন কখনো না হয়, এটা আবার কি? এদিকে মা বলছে ভালোবাসা দিয়েই তো আমাদের সংসার। মানে এই ভালোবাসা, কিন্তু এখানে ভগবদ্গীতা এই যে ত্যাগের কথা বলছে, তার ভিতরে ভগবদ্গীতার ভিতরে আসক্তির ত্যাগের কথা বলছেন। ঈশাবাস্য উপনিষদ যে কথা বলছেন, প্রথম মন্ত্রেই আছে যে তেন ত্যক্তেন ভুঞ্জিথা, বলছে সব কিছুটাই ভোগ করে যাবে, ইয়া দেখবে সংসারের যা কিছু আছে, কিন্তু ত্যাগের সঙ্গে ভোগ করিবে। তার মানেটা হচ্ছে যে আসক্ত হবি না। এই যেমন অনেকবার হয়, যারা মদ খায় তারা এই জিনিসটাকে ঠিক বুঝতে পারবে, যারা মদ খাচ্ছে তারা এমন আসক্ত হয়ে পড়ে, তার আর এখন তিনি তারা মদ খায় না, মদ তাদেরকে খেয়ে ফেলে। এটা হচ্ছে মজা, যে এরকম কোনো আসক্তি যেমন না হয়ে পড়ে। জীবনের ভিতরে সব কর্মটাই করে উঠলাম, কিন্তু পিছনের দিকে যা করে উঠলাম সেদিকে আসক্ত হয়ে পড়লাম, তো কি করে হবে? এটা খুব সরলভাবে কথামৃতে একটা খুব সুন্দর জায়গা আছে, যে একটা ভদ্রলোক ঠাকুরের কাছে যেতেন, তিনি বলতেন ওই সংসারী মানুষের দিকেও মুখ করে চেয়ে থাকতেন না, বলতেন যে জিনিসটা একবার আকর্ষণ করেছে আবার তার দিকে দুবার চেয়ে দেখতেন না। কেন? আবার পাছে যদি ওই আকর্ষণে আসক্তি বেড়ে যায় তাহলে তো ফেঁসে যাবে। তো এই ছোট ছোট জিনিসটা সে রামকৃষ্ণ কথামৃতের ভিতরে যা ভর্তি আছে, সেইগুলো আমরা যদি মনের ভিতরে মনন চিন্তন করার চেষ্টা করি, অনেক কিছুই জানতে পাবো, অনেক কিছুই আনন্দ দেখতে পাবো। তাই বলছে তোমার কামিনী কাঞ্চনের উপরে যেন ভালোবাসা কখনো না হয়। আবার বলছে মা তোমা ভাই আমার আর কেউ নাই, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপা করে শ্রী পাদ পদ্মে আমায় ভক্তি দাও। একদিকে বলছেন আমার শুধু কেবল তোমার শ্রী পাদ পদ্মে শুদ্ধা ভক্তি চাই, ভক্তির ভিতরে সেটা নিষ্কাম চাই, আমলা চাই, অমুক অমুক এইরকম চাই, কিন্তু সংসারের কোনো জিনিসটা তিনি চাইছেন না। আবার চাইবেনই কেন? যাকে মা বলে ডেকেছে তিনি নিজেই তো দেখবেন যে তার জন্য কি দরকার। তাই শ্রী রামকৃষ্ণদেব পুরো তার পুরো যে 50 ইয়ার্স যে দেখছেন, ছোট বালকের মতোই থাকলেন, বালকের মতোই তিনি অন্ত সময়ে শরীরটাই ছাড়লেন, বালকের মতোই বেদ বেদান্তের তিনি ব্যাখ্যা করে গেলেন, বালকের মতোই থাকতে থাকতে তিনি বালকবত হয়েও ওই মুহুর্মুহু সমাধিতে লীন হয়ে কি করে মানুষ থাকতে পারে সেটা তিনি দেখিয়ে দিলেন। এটা শ্রী রামকৃষ্ণদেব হচ্ছেন এই এই যুগের একটা চমৎকার। যদি চমৎকার দেখতে হয়, মানুষের রূপে চমৎকার দেখতে হয়, শ্রী রামকৃষ্ণের এখন আমরা ছবি দেখতে পাই। কি চমৎকার যে ঈশ্বরের যার ভিতরে আবির্ভাব হয়েছে, ঈশ্বর যার স্বীকার করেছে, সে তার ছবিও আছে। বাহ, কি আশ্চর্য! এটা হচ্ছে এই যুগে, এই যুগের সিদ্ধাই, এই যুগের যে অণিমা লঘিমা শক্তি, যেমন এইটা শক্তি যে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। তাহলে সত্যযুগে, সত্যযুগের যে অবতরণ হয়ে গেছে, শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাবের যে সত্যযুগে আরম্ভ হয়েছে, সেটা থেকে লোকজন বলে কি করে যে দেখা যায়, চারিদিকে অনাচার দেখছি, এই দেখছি। আরে বাবা, ভালো করে দেখো, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ছবিটা দেখতে পাচ্ছি,
তিনি ওই ছবিটাকে নিজে পূজা করেছেন। তারপরে মা বলে গেছেন যে যেখানে তাকে ডাকা হয় তিনি ওখানে আসেন। মা বলেছে মায়ের অথরিটি আমরা কি করে কেটে দেব, মা বলেছেন, কিন্তু মা নিজে দেখিয়ে দিয়েছেন। আবার শ্রী রামকৃষ্ণের ছবি আমাদের কাছে আছে, মানে একজন ঈশ্বরের ছবি আছে, তিনি ঈশ্বর সাকার আছেন আর নিরাকারও আছেন, তার মধ্যে এই দুনো ভাব রয়েছে। আর এই রকম ভাবের স্বরূপ, এই রকম অনুভূতির স্বরূপ থাকলেও তার ছবিও আছে, এটা কি চমৎকার নয়? আরে এটা সত্যযুগের চমৎকারই যে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি, চোখাচোখি সামনে দেখতে পাচ্ছি, এটা সত্যযুগেরই অবতার, এই সত্যযুগের স্বরূপ যে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা মজা, কি মজা যে ঈশ্বরকে জানা মানার জন্য তার কথাগুলো আমাদের সামনে রয়েছে। যুগে যুগে তিনি আসছেন, বারে বারে মানুষকে মনে করে দিচ্ছেন যে আমি তো রয়েছি, আমি বলে তিনি এক নিজের আলাদা সত্তা করেন নাই, তিনি বললেন তোমার মধ্যেই আমি আছি। যাক, আজকে এই প্রার্থনাটি বইয়ের মধ্যে সামনে চলে এলো বলে প্রার্থনা এই প্রার্থনার পাঠ করলাম যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে যে প্রার্থনা শিখিয়েছিলেন, এটা আমাদেরকে পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ আমাদেরকে বলতেন যে যখনই কিছু ধর্মগ্রন্থ পাঠ করবে ইয়া কথামৃত পাঠ করবে এই প্রার্থনাটা তোরা পাঠ করবে। আর তিনি করাতেন, যখন আমরা ট্রেনিং সেন্টার ছিলাম এখানে দেখা হতো যে আমাদের যে বেলুড়মঠের মন্দিরের যে শ্রী রামকৃষ্ণ দেবের একটা সুন্দর মন্দির তার পিছনে তিনি থাকতেন, তখন ওনার ঘরে যাওয়া হতো, আমরা এরকম পাঠটা শুনতাম, প্রথমে এটা পাঠ করাতেন তারপরে ওটা হতো। যাক, এইসব পাঠের পরে আমরা একটা চিঠির পাঠ করে নিচ্ছি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পার্ষদ, তাদের যে সঙ্গগুরু শ্রী রামকৃষ্ণ দেব সঙ্গগুরু, এখানে স্বামী বিরজানন্দজি মহারাজের শিষ্য শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের চিঠির পাঠ করা হচ্ছে। চিঠির সংখ্যা হচ্ছে 97 নম্বর। বলছেন যে প্রিয় বেটি, আগে আমি হিন্দিতে কথা হিন্দিতে পড়ে নিচ্ছি, অনেকজন হিন্দি ভাষীরা রয়েছে, তারপর বাংলা পড়ে দেব। প্রিয় বেটি, তুমি 4 জুন কি চিঠি ইহা 24 জুন কো পৌঁছি, কি দরিয়াপুর ডাকখানে কি উস পর 14 জুন কি মোহর লগি হুই থি। মহারাজ এই চিঠিটি লিখছেন, বলছেন যে তোমারি চিঠি পড়কর মুঝে মালুম হুয়া কি তুমি জগহ জগহ সে দীক্ষা লেনে কি আদত বন গই হ্যায় আর আপনে আধ্যাত্মিক অনুভবো কো ইয়ানি আঁখো সে আঁসু আনা শরীর কো ঘুম শরীর কা ঘুমতে রহনা বগেরা বগেরা জিনে তুম আধ্যাত্মিক সমজতি হো উন্হেঁ লোগো সে কহনে মে আনন্দ ভি মিলতা হ্যায়। अब तक कितनी बार दीक्षा ले चुकी हो और कितनी बार और लेने की इच्छा है, मेरी चिट्ठियों को कितने लोगों को पढ़ाती हो। तारपरे लिखचेन, तुमने अपनी पहली चिट्ठी में तुम्हारी किसी और जगह से दीक्षा लेने की बात लिखी नहीं थी। देखो बेटी, ऐसा ना करो, अपना दिमाग खराब ना करो, आध्यात्मिक जीवन के साथ खिलवाड़ न करो। अपना भला चाहती हो तो केवल एक ही इष्ट देवता का आश्रय लो। जैसे पति एक ही होता है, माता एक ही होती है, पिता एक ही होते हैं, तुम भी एक ही हो, इसी प्रकार तुम्हारे इष्ट देवता भी एक ही हैं। बाजार से 50 इष्ट देवता खरीद कर गर्व का अनुभव करना छोड़ दो। अपने पत्र में मुझे लिखो तुम चाहती क्या हो। अगर तुम श्री श्री ठाकुर से भिन्न कहीं और रुचि हो तो वह भी लिखो। मैं हमारे प्रभु से तुम्हें सद्बुद्धि देने के लिए निरंतर प्रार्थनाएं करता रहता हूँ। तुम्हारा एकांत शुभचिंतक स्वामी गहनानंद। अभी यहाँ इस चिट्ठी में हम देखते हैं कि पूज्यपाद स्वामी गहनानंद जी महाराज अपनी एक शिष्या को डांट रहे हैं, उसको शायद
उन्होंने कई स्थानों से मंत्र दीक्षा ले रखी है या ले रही है या बार बार लेने का प्रयास करती है। तो आजकल बहुत सारे इसमें चैनल्स में भी है कि कई सारे हीलर आ गए हैं, कई सारे ऊर्जा के जो कई सारे जो ऊर्जा से रिलेटेड बहुत सारे जो एक्सपेरिमेंट चल रहे हैं वैसे आ गए हैं। तो ऐसी अवस्था में बहुत सारे लोग जगह जगह मंत्र दीक्षा या दीक्षा लेते जा रहे हैं। तो ऐसी अवस्था में जब मंत्र दीक्षा होती है तो जिस गुरु के से हमको इष्ट देवता मिले हैं उसका संधान नहीं करके बहुत सारा कुछ अपने यहाँ हम लोग जू बना लेते हैं, म्यूजियम बना लेते हैं। इष्ट देवता तो एक ही रहेगा, जो गुरु ने बता दिया, जो गुरु ने हमको मंत्र दे दिया, उसी का हमें भजना करनी है, उसी की हमें साधना करनी है। और श्री रामकृष्ण देव में तो सबसे ज़्यादा सुविधा यह है कि हम मंत्र में ही पढ़ते हैं, सर्व देव देवी स्वरूपाय श्री राम कृष्णाय। अरे सभी देवी देवताओं का वास भगवान श्री रामकृष्ण देव के रूप में है, उनकी चिंता उनका ध्यान कटने से अपने आप से जिस किसी के प्रति भी भक्ति होगी वो प्रगाढ़ हो उठेगी, अपने आप श्री रामकृष्ण देव उस रूप में हमको सुझाव के साथ आगे ले चलेंगे। चलिए अब इस चिट्ठी को हम बंगला में पढ़ लेते हैं। स्नेहेर कन्या, तुम्हार चौथा जूनेर चिट्ठी एखाने 24 जूने पहुंचे छे, कारण तार ऊपर दरियापुर डाकखाना थेके 14 जूनेर मोहर लगानो छिलो। तुम्हार चिट्ठी पढ़े मने होच्छे जे नानान संस्थान थेके दीक्षा नेवा तुम्हार अभ्यासेर दाड़िये गेछे, चोखे जल आसा, देहे कंपन होवा के तुमी आध्यात्मिक अनुभूति बोलचो, एवं ए समस्त लोक देर बोले तुमी आनंद अनुभव करचो। सत्य करे अनेक जनेर कथा आमरा देखी जे अनेक जनी बोले महाराज आमरा एटा देखलाम, महाराज आमी बसे छिलाम, आमार पिछने सुर 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 करे हलो। केन श्री रामकृष्ण देवेर जे कथामृत आछे सेटाते श्री रामकृष्ण देव निजेर কুলকুণ্ডলিনী জাগরণ ইত্যাদি সব কথা তিনি ওখানে লিখেছেন, বলেছেন, সেই কথাগুলো পড়ে তাদের মনেও উৎসুকতা আসে যে আমাদেরও কোনো কোনো কিছু হয়েছে। তো এরকম হলো, তো একটা কথা মনে পড়ছে, পূজ্যপাদ স্বামী আকামানন্দজি মহারাজ তখন দিল্লিতে আসতেন, আমরাও দিল্লিতে ছিলাম। তো পূজ্যপাদ মহারাজ একদিন বললেন যে আমরা এরকম কুণ্ডলিনীর কথা বলে বললাম, মস্তি করলাম যে মহারাজ এরকম কি হয়। তো বলে तुम नहीं जानता है, बम्बई में जब मैं था एक बार एक भक्त आके बोलता है स्वामी जी मेरे को कुट कुट होता है, मेरे को वहां पे कुट कुट होता है, कुलकुंडलिनी की जगह कुट कुट होता है। तो एखन आकामानंद जी महाराज जो मजा नितेन तिनी बोलते हैं कहाँ कुट कुट होता है स्वामी जी, नीचे में जहाँ कुंडलिनी रहती है वहां कुट कुट होता है। तो अच्छा कुट कुट होता है, तो वो कुटकुट जो है जो स्पाइनल से होके जो शक्ति तुम्हारे ऊर्ध्वगामी होने वाली है वो तुम्हारा पीछे की तरफ हो रही है कि सामने की तरफ हो रही है, तुम अच्छे से चेक कर लो। और सचमुच ठीक से देखोगे तो पता चलेगा वो कुंडलिनी की तरफ नहीं हो करके सामने की तरफ ही हो रही है। तो एटा ही बोला होच्छे जे अनेक रकम जखन आमरा साधन करते बसी অনেক রকমগুলো মনের সুখ ভাবগুলো প্রকাশ হয়ে থাকে, আবার ওটাকে আমরা সবাইকে বলে বেড়াই, গুরু ছাড়া আর কাউকে না বলাই উচিত। তিনি নিজে জানেন, তিনি তাই তো গুরু হয়েছেন যে ওই পথটা এগিয়ে গেছেন, তিনি নিজেই আমাদেরকে সাহায্য করবেন। হয়তো গুরু সশরীরে নয়, সশরীরে না থাকলেও প্রার্থনা করলে যে সদ্গুরু আছেন তিনি নিশ্চয়ই আমাদেরকে জানিয়ে দেন। এটা সব সাধকদেরই অনুভব আছে, এটার ভিতরে কোনো ভাবে শঙ্কা করতে নাই। তার আগে পড়ি, বলছে যে এই সমস্ত লোকদের বলে তুমি আনন্দ অনুভব করছো, আধ্যাত্মিক অনুভূতি আসলে কি সেটা কি তুমি জানো? এখন পর্যন্ত কতবার দীক্ষা নিয়েছো আর কতবার দীক্ষা নেওয়ার ইচ্ছা রাখো? মানে এখনো যদি তুমি দীক্ষা নেবে নাকি, এরকম কথাটা।
একবার তো হয়ে গেছে, আর আবার আমি নিজেই এক দুজনকে দেখেছি, যখন প্রশ্নে এই গহনাঞ্জি মহারাজের এই বইটি করলাম, তো একজন খুব ইনফ্লুয়েন্সিং লোক আমাকে সাহায্য করছিল যে আমি মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি আপনাকে সাহায্য করব। কিছুদিন পরে দেখলাম সে আবার পূজনীয়পাদ পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিচ্ছে। আমি বললাম কী রকম হলো রে লোক, তোমার তো দীক্ষা একটা জায়গায় হলো, আবার কোথায়? না, ওর কাছে দীক্ষা নেই। আবার কিছুদিন পরে দেখছি যে বাবাজি একজন ওই ভদ্রলোক সারদা মঠের একজন মাতাজির কাছে দীক্ষা নিচ্ছে। এখন কি হচ্ছে, তার একটা অভ্যাস হয়ে গেছে সাধুদের আশেপাশে ঘুরে গিরগিরি করা। কেন? তার কাছে গেলে একটা স্থান পাবো, আমি আপনার চেলা, আপনি আপনার, আমি আপনার কাছে দীক্ষা নেব বলে একটা স্থান, ও নিজ গুরুর শরীর চলে গেছে বলে স্থানটা পাচ্ছে না বলে আবার একটা নতুন দীক্ষা নিল। মানে কি আশ্চর্য, দীক্ষার মর্মটা বোঝা হলো না, তাই মহারাজ পছন্দ করছে না, রাগ করছেন, বলছেন এখন পর্যন্ত কতবার দীক্ষা নিয়েছো আর কতবার দীক্ষা নেওয়ার ইচ্ছা রাখো, আমার চিঠিগুলো কতজনকে পড়াও। হয়তো মহারাজ তাকে বলেছেন তার চিঠিটা শুধু দীক্ষিত ভক্তরাই যেমন পড়ুক, কিন্তু তারা তিনি ওখানে বকে দিচ্ছেন যে আত্মানুভূতির সম্পর্কে কথা হতে পারে, বা হয়তো কোনো বিশেষভাবে সূক্ষ্ম জগতের কোনো কথা বলে থাকেন। তিনি হয়তো সবাইকে দেখিয়ে দেখে দেখো ওনার অমুক অমুক, মানে গুরুকে গুরু না ভেবে এই যে দেখো প্রেসিডেন্ট যে আছেন সে আমাকে চিঠি লিখেছেন, তখন গুরুর কোনো সম্মান দিলে না, শুধু ওই পদটাকে নিয়ে নিয়েই লোকজনকে দিয়ে নিজের যে কি যাকে বলে ফেস ভ্যালিউ বাড়াতে থাকলেন, নিজের টিআরপি বাড়াতে থাকলেন, এরকমই হলো। তাই মহারাজ এটা পছন্দ করছে না। পরে আছে, আগের চিঠিতে অন্য কোথাও থেকে তুমি দীক্ষা নিয়েছ তা তো জানাও নেই। দেখো মা, এরকম করো না, বুদ্ধি ভ্রষ্ট হও না, আধ্যাত্মিক জীবন নিয়ে ছেলে খেলা করো না, নিজের মঙ্গল চাও যদি তবে একটি ইষ্ট মন্ত্রের আশ্রয় নাও। যেমন স্বামী একজন হয়, মাও একজন হয়, বাবাও একজন হয়, এবং তুমিও একজনই আছো, তেমনি তোমার ইষ্ট দেবতাও একজনই আছেন। বাজার থেকে 50 জন ইষ্ট দেবতা কিনে এনে বাড়ি বাড়িতে তার খিচড়ি বানিয়ে নাও না। সত্যি করে আমরা আবার আমরাই এমন করি, সাধু হয়ে আমরা অনেকজন করি যে এত জায়গায় তীর্থস্থানে যাই, ওখান থেকে একটা শিবলিং নিয়ে এলাম, ওখান থেকে শালিগ্রাম নিয়ে এলাম, ওখান থেকে একজন গোপাল নিয়ে এলাম, বা হয়তো অনেকজন থেকে আর কি কি যে নিয়ে, যেখানে ভক্তি জাগলো অনেক কিছু ফটো নিয়ে এলাম, আবার রাখবো কোথায়, এই জায়গায় জায়গায় ঝুলিয়ে রেখে দিলাম, তো আবার ওদের সেবা করো, এই করো। আরে সত্যি করে জিনিসটা ঠিক, মনটাকে বেঁধেই রেখেছে, ভালোই করেছে, কিন্তু একটাই যে ইষ্ট দেবতার রূপ পেয়েছি, তার চিন্তা কখন করিবে, তার ধ্যান কখন করবে, তার আধ্যাত্মিক রূপের যে আত্মভাবের যে চৈতন্য সত্তার চিন্তা করার জন্য বসতে লাগবে তার আধা ঘন্টা 15 ঘন্টা, তার যেন যা গুরু চিন্তা করার জন্য বলেছে সে আসনটা ধরে বসতে হবে, সেটা যদি বসা হচ্ছে না তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই যে সন্ধানটা করা হলো না যেটা গুরু বললেন, সেটাই এখানে বলছেন। বলছে নিজের আধ্যাত্মিক অনুভূতি গুলোকে নিয়ে গর্ব করা ছেড়ে দাও। সত্যি আমরা একটু কিছু হলে অন্যজন সাধক আছে তার থেকে নিজেকে বড় ভাবে, আমার আজকে সকাল ধ্যানের সময় অনেক কিছু দেখলাম, সে তো কিছু বুঝলো না, তার থেকে তো আমি ভালো, অনেক উন্নত রয়েছি, আমি অনেক পবিত্র হয়ে গেছি, আমি এই অনুভব করছি, সেই অনুভব করছি। সেই জিনিসটাই বলছেন, ঠাকুরের ইচ্ছা থাকলে অনেক অনুভূতি ছোট বাচ্চাদের ভিতরে হয়ে যেতে পারে, আমরা হয়তো অনেক ভালো সেজে গুজে থাকতে পারি, কিন্তু তার ইচ্ছাই তো অনুভূতি হচ্ছে, তার ইচ্ছাই তো আমরা ঈশ্বর জপ ধ্যান করতে, আর আবার গর্ব করিব কি? আমার গর্ব একটাই কথা যে আমি তার, আমি আমার মায়ের ছেলে, বাস হয়ে গেল এটাই। বলে নিজের আধ্যাত্মিক অনুভূতি গুলোকে নিয়ে গর্ব করা ছেড়ে দাও। বলছে পরবর্তী চিঠিতে লেখো বাস্তবে তুমি কি চাও, সত্যি এটা মনের ভিতরে কি ভাব আছে সেটা ঠিক ঠিক বলতে, ঠিক ঠিক লিখতে মহারাজ বলিতেছেন। বলছে যদি তোমার শ্রী শ্রী ঠাকুর ভিন্ন অন্য কোথাও যাবার অভিরুচি হয় তবে আমাকে জানিয়ে দাও। মানে মহারাজ এটা তো অতি হয়ে গেল, বকাবকির করার পরে এমন অতি করে দিলেন যে তাকে
ইষ্ট মন্ত্র দেওয়া হলো, ইষ্ট রূপ দেওয়া হলো, এখনো মহারাজ বলছে তোমার এদিক ওদিক মনটা যদি ছটপট করছে তার মানেটা হলো এটাকে তুমি গুরু করতে পারলে না, আর গুরুর কথাকে সম্মান দিতে পারলে না। তাহলে এখনো তুমি বলে দিতে পারো, অন্য জায়গায় কোনো জায়গায় তোমার দীক্ষা নেওয়ার ইচ্ছা থাকলে তারে ওই রকম কিছু ভাবনা করবে। এটা তাই বলে মহারাজ তাকে ভালো করে বকেছেন, তবেও লাস্টে এই কথাটি বলছেন, আমি আমাদের প্রভুকে তোমার সুবুদ্ধির জন্য প্রার্থনা করি, ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহনানন্দ। এই চিঠিটা খুবই অপূর্ব, খুবই সুন্দর। শ্রীমদ ভগবদ গীতা যখন আমরা পড়ি সেটাতে বলে অম্ব ত্বাম অনুসন্ধামি ভগবদ গীতে ভগদ্বেষিণী, মানে যে ভগবদ গীতা আছে সে আমাদের অম্বা আছে, মা আছে। এই মা যখন দরকার হয় ছেলের সন্তানের উপরে শাসন করতে পারে, বকতে পারে, আর হয়তো ভালো করে পাঁচটা আঙ্গুল গালে চিপকে দিতে পারে, সেই রকম আছে। যে উত্তম আচার্য যে হয়, উত্তম গুরু হয়, যে ঘাড়ের উপরে বসে গলা টিপে অসুখ দিয়ে দেয়। আর তাই আমাদের গুরু ভগবান শ্রী রামকৃষ্ণ দেব রূপে যে আছেন, তিনি বলছেন যে এটা হচ্ছে এমনি সেমনি সাপ নয়, জাত সাপ, কোবরা সাপ, একবারে একদম ধরলে তিন ডাকের ভিতরে ব্যাঙ পেটে চলে যায়। তাই ঠিকভাবেই ঠাকুর কৃপায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দরজায় এসে পড়েছি, আর এখন কুকুরের মতো এখানে বসে থাকতে হবে। হয়তো মাঝে মাঝে হউ হউ করে নিলাম, না হলে ঠাকুরের সামনে লেজ নাড়াবার ছাড়া আর কোনো জিনিসটা করার দরকার নয়। আর কুকুরের ভালোবাসা সত্যি করে জগৎ বিখ্যাত আছে, সে এমন স্বামী ভক্ত হয় যতই মুখ ঢাকা থাকো সে চিনে নেবে যে আমার এই স্বামী হয়। এই হচ্ছে ওই কুকুর থেকে আমরা একটা ভালো জিনিস শিখতে পারি, যে তার সামনে স্বামী যেরকম যে রূপে আসুক তাকে স্বামী নিজের ওই কুকুর থেকে লুকানো যাবে না। আমরা হচ্ছি তার সন্তান, আমাদের সামনে তিনি মায়া করে যতই লুকিয়ে থাকুন আমরা চিনে নিতে হবে যে সব কিছুই তিনি ছাড়া আর কিছু নাই। তাই এইসবের সঙ্গেই আজকের এই পাঠটা ইতি করছি। প্রভুর কাছে প্রার্থনা করি সবাইদের মঙ্গল হোক, সবাইদেরই ভালো হোক। যাদের যাদের প্রতি আমাদের মনে কখনো নকারাত্মক ভাবনা এসে থাকে সেটাকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের মনে আমাদের প্রতি নকারাত্মক ভাব এসে থাকে তাদেরকে আমাদের মনে কোনোভাবে নকারাত্মক ভাবনা না আসে, তাদের ভালোর জন্যই প্রার্থনা করি। এই বলেই আজকে সভা আমাদের এখানেই সমাপ্ত করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি।